জগত বিখ্যাত ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই, এত বড় জবরদস্ত কুতুবুল আলাম, এত বড় আল্লাহওয়ালা, তারা সুন্নতের বিপরীত লাইনে কোনো আমল করেননি। এই শিবলি রহমাতুল্লাহ নাই, রাস্তা দিয়ে একদিন চলছেন, হঠাৎ ক্লান্ত অবস্থায় গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়ে বসলেন। আল্লাহর কুদরতের কারিশমা, গাছ মানুষের মতো আওয়াজ দিয়া শিবলিকে বলে, রে শিবলি, জীবনে যদি কামিয়াবির দরজায় পৌঁছতে চাও, আমি গাছের মধ্যে আদর্শ আছে, গ্রহণ করে নাও। এবার বলবেন না আমি কাফের হয়ে গেছি, গাছে বলে কথা কয়, এটা কেমনে হয়? এটা এমনি, অনেক জিনিস এমনি হয়, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব করতে পারেন আমার আল্লাহ, যেটা জীবনেও সম্ভব নয় আমার আল্লাহ সম্ভব করতে পারেন। এই বিশ্বাস থাকলে ইমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেন। জমিন চলতে পারে না, আল্লাহর কুদরতে চলেন। মায়ের কোলের বাচ্চাটা কাম্মু বলে ডাকতে পারে না, সেই বাচ্চা মানুষের মতো, বড় মানুষের মতো কথা বলেন। কেন বলে? আল্লাহর কুদরত। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। শিবলি আমার মতো চরিত্রটা ভেতরে ঢুকাইয়া নাও, জীবনের কামিয়াবির দরজায় পৌঁছে যাবে। বলে, কি একটু শোনাও। বলে, এক নাম্বার, একটু তাকায় দেখ আমার শরীরের মধ্যে কত আঘাতের উপরে আঘাত। যার কোনো কাজ নাই সেও একটা লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু আমি এত আঘাত সহ্য করার পরে কাউকে কিছু বলি নাই, বরং বিনিময়ে ধৈর্য ধারণ করে ভিটামিন ফল বান্দাদের উপহার দিতেছি। এত অত্যাচার সহ্য করার পরে আল্লাহর বান্দাদেরকে আমি ফল উপহার দেই। শিবলি বলে, আলহামদুলিল্লাহ, তোমার মধ্যে এত ধৈর্য, এত ইস্তেকামতের গুণ আছে, আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমিও তোমার এই গুণটা নেওয়ার চেষ্টা করব। আরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া যাও। ওই মাটি নরম, অতএব তুমি মাটির মতো নরম প্রকৃতির হয়ে চলো, গরম ভাব দেখায় না রে বান্দা, মাটির মতো নরম হয়ে চলো, গরম ভাবটা দেখাস না, কারণ তোর আসল হলো নরম। এই মাটিটারে পুড়িয়া কত গরম বানায়, ইট বানায়, সিমেন্ট বানায়, কিন্তু এর আসল হলো নরম। তুমিও মাটির মানুষ, নরম হয়ে যাও, গরম ভাব দেখাও না। আর গরম ভাব কেমনে দেখাইবা, লাভ কি? রক্তের কারণে, যৌবনের কারণে, এটার তোমার লাস্টিং পাওয়ার তো দুর্বল, তোমার রক্ত দূষিত হয়ে যাবে অল্প টাইমের ভেতরে, তোমার যৌবন 40-এর কোঠায় পড়লে ভাটা লাগবে। বর্তমান বাঙালিটা 40-এর আগেই ভাটা লেগে গেছে, গজবের মোবাইল। এই মোবাইলের কারণে তোমার শরীর শেষ, যৌবন জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র ধ্বংস হয়ে গেল, আরামের আল্লাহর দক ঘুমটা পর্যন্ত জবাই করে ফেলেছ। আল্লাহর মহাব্বতের দেওয়া তোমার আরামের ঘুম নষ্ট করেছ, চোখের গুণা, হাতের গুণা, অন্তরের গুণা, জবানের গুণা। এরে বান্দা, কতদিন এই যৌবনের বাহাদুরি করবি, কতদিন আর রক্তের গরমে বাহাদুরি করবা? ক্ষমতার গরম আজ আছে কাল থাকবে না, টাকার গরম আজ আছে কাল থাকবে না রে বাবা। মুসা নবীর যুগের কারুনের টাকা তো কম ছিল না,
কই বাহাদুরি করতে গিয়া তো মাটি গ্রাস করে ফেলেছে আর বাঁচতে পারে নাই ফেরাউনের এত দাপট আল্লাহ লোহিত সাগরে চুবাইয়া দাপট ধ্বংস করেছেন নমরুদের মতো বেঈমানটার একটা অসুস্থ মশা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন এরে যুবকান্নার গোলাম মিনহা খলকনাকুম মাটির তৈরি মানুষ মাটির মতো নরম হয়া চল অহংকারী ভাব ছেড়ে দাও টাইটেলের গরম আমার মতো বড় বক্তা কেউ নাই বড় খতিব কেউ নাই বড় আলেম বড় মুহাদ্দিস বড় মুফতিসা বড় প্রিন্সিপাল কেউ নাই অহংকার ছেড়ে দাও মাটির মতো নরম হয়ে যাও ওই ফেরাউনের গরম ধ্বংস হয়ে গেল কারুনের টাকার গরম ধ্বংস হয়ে গেল বেশ্যা তাসলিমা নাসরিনের যৌবনের গরম ধ্বংস হয়ে গেল আছে আর গরম গরম মানি জুতার বাড়ি এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবি ডানে বামে তাকায় দেখ তোমার আব্বা যান তোমার দাদার দিয়ে তাকাও আমার মতো এক সময় যৌবন ছিল এখন লাঠি ছাড়া দাদায় চলতে পারে না রে বাবা কয়দিন আর বাহাদুরি করবা এই ফেরাউন ধ্বংস হয়ে গেল আজকে ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই অথচ সারা দুনিয়ায় তাকায় দেখো মুসলমান তো দূরের কথা কোনো বেঈমানের ঘরে একটা ফেরাউন নামের বান্দা পাওয়া যাবে নি এই পাওয়া যাবে যদি বলা হয় 1 লক্ষ টাকা দিব মাসে মাসে নামটা রাখবি মিস্টার ফিরাউন রাজি হবে কে এই কথা বলেন না কেন মুসলমান তবে বাঙালি হতেও পারে 1 লাখ টাকা তো কম না মাসে লোভে পাপ একটা সন্তেশ খাওয়ার লোভে যদি দুর্গা পূজায় যাইতে পারে এই বাঙালি কি না করতে পারে এই ফেরাউনের নাম জগতের কোন বেঈমানও পছন্দ করে না কেউ নামটা গ্রহণ করে না অথচ টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না তার নামটা কেউ শুনতে চায় না অথচ তাকে দেখ ও পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীর ভাবে বালিশে মাথা লাগায় ভাবো যেই ফেরাউনের উপরে আল্লাহর এত গজব যেই ফেরাউনের নাম কোন বেঈমান শুনতে পারে না একটু তাকায় দেখো ওই ফেরাউনের ঘরে ওই ফেরাউনের কলিজা টুকরা স্ত্রী কি নাম আসিয়া নামের বিবি আল্লাহর এত পেয়ারা বান্দি হয়েছে রহমাতুল্লিল আলামিন মেরাজে যাচ্ছেন আর হঠাৎ জান্নাতের সুগ্রাণ পেয়ে বলেন জিব্রাইল আমিন জান্নাতের ঘেরান কোথায় পাইলাম জিব্রাইল বলে নবী আব ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘেরান আসতেছে এরে আম্মা জান ফেরাউনের মতো বেঈমানের ঘরে আসিয়া কেমন করে আল্লাহর পেয়ারা বান্দি হয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন এই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে পর্দার আড়ালের মা তুমি নামাজ পড়লে তো স্বামী বাধা দেয় না তুমি যদি পর্দা করো তোমার স্বামী বাধা দেয় না স্বামী যতই খারাপ হোক গাঞ্জা যদি খায় তোমার স্বামী যদি বেনামাজি হয় মদ পান করে এরপরও কিন্তু স্ত্রী নামাজ পড়লে দিল খুশি মাঝে মাঝে কয় হুজুর আমরা খারাপ হইলে কি হবে আমার স্ত্রী নামাজ পড়ে কোরআন পড়ে আমার ঘরটা বড় ধন্য ঘর এরে আম্মা জান তুমি কত দায়িত্বশীল আম্মা তোমার দায়িত্ব তোমার আদর্শের কারণে তোমার সন্তান আদর্শওয়ালা হবে একটা সন্তানের আদর্শের দ্বারা শুধু মুরাদনগর না গোটা বিশ্ব আলোকিত হয়ে যাবে তাহলে আম্মা জানের কি পরিমাণ দায়িত্বশীল হওয়া দরকার গাছ ভালো তো ফল ভালো মা বাপ ভালো তো সন্তান ভালো ওস্তাদ ভালো তো ছাত্র ভালো পীর ভালো তো মুরিদ হবে ভালো এরে আম্মা জান
আসিয়ার মতো কি পরিমাণ ত্যাগ। ফেরাউন নিজেরে খোদা দাবি করে, আল্লাহ মানে না। আসিয়া সেই ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বন্দি হয়ে গেলেন। কিয়ামতের দিন রহমাতুল লিল আলামিনের স্ত্রী হওয়ার ভাগ্য তার হবে। ও পর্দার আড়ালের মা, এমন কঠিন পরীক্ষা তো আপনার উপরে আসে নাই যে নামাজ পড়লে স্বামী রাগ করবে, রোজা রাখলে রাগ করবে, পর্দা করলে রাগ করবে। এত সুযোগ পাওয়ার পরও কেন আপনি আল্লাহর মহাব্বতে ইবাদত করবেন না? আজকে থেকে তওবা করে নেন। কয়দিন আর বাহাদুরি করবেন, কয়দিন আর রঙের দুনিয়ায় আর ঘুরবেন? এমন একটা দিন আসবে সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে যাবে, সন্তান মা মা বলে চিৎকার দিবে, জবাব দেওয়ার শক্তি আর থাকবে না। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুল স্কুল কলেজে লেখাপড়া করে, একক নামাজ বাদ দেয় না। তুমি তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? বালিশে মাথা লাগায় যখন ঘুমাইতে যাবি, আজকে বাতি যখন নিভায় দিবি, একটা মিনিট কথা চিন্তা করবি, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। আজকে যদি তোমার মরণটা এসে যায়, আগামীকাল কবরে গিয়া কি জবাব দিবা? এই দুনিয়ার তোমার আপন মা বাবা বন্ধু কেউ তোমার কবরে গিয়া আর খবর নিবে না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক ব্যবসা করে কোটি টাকার মালিক নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? শয়তান তোমার অন্তরকে ধোকায় ফেলে রেখেছে, তওবা করে নাও, স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটারে চালাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আল্লাহকে বেজার করব না, নবীর সুন্নাতের বিপরীত চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনো দিন দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার জন্য যদি তোমার দিলটা তৈরি হয়, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, তোমার এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে হারাম করে দিবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আয়াত কিন্তু শেষ না, আর একটা সিগন্যাল দিয়া রাখছি, অফিহা নুঈদুকুম, এই বান্দা মাটির মতো নরম হয়ে চলবি, যদি বাহাদুরি করো আমি আল্লাহ তোরে কবরের মধ্যে ঢুকায় দিব, ওই সময় বুঝবি মজা কাকে বলা হয়, বাহাদুরির মজা কবরে গেলে বুঝতে পারবি, সেখানে কেমন তুই অসহায়, ডানে মাটি, উপরে মাটি, সামনে পেছনে নিচে উপ মাটি। এরে বান্দা, ওখানে আপন কেউ নাই, বাতি নাই, ওই কবর তোমার অন্ধকার, যদি বান্দা চা আল্লাহর মহাব্বত নিয়ে কবরে যেতে পারো, শান্তির রাস্তা পাওয়া যাবে। আর ওই কবরে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আর কোনো প্রশ্ন নাই। দুনিয়াতে যারা রবের গোলামি করবে আর ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নত মানবে, তারা জবাব দিতে পারবে। যারা নবীর সুন্নত মানবে না, তাদের কোনো কবরে জবাব দিতে পারবে না। যারা জবাব দিবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে, আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। আল্লাহর কোরআন একটা মিথ্যা কথা কেউ আজও বের করতে পারে নাই, নবীর কথার উপরে কেউ একটা কলম ধরতে পারে নাই। অতএব তোমার মুমিন হইয়া তোমার ইমান যদি বলে কোরআন হাদিসের কথা সত্য, গুনাহ নিয়া কবরে গেলে তোমার আযাব হবে কথাটাও সত্য, নামাজ বাদ দিয়া যদি চলো গুনাহ হবে কথাটাও সত্য, আর যদি নেক আমল করে কবরে যাও কবর শান্তির বাগান হবে কথাটাও সত্য। অতএব ফেরাউনের লাইনে চলিও না, সাহাবায়ে কেরামের তরিকায় চলো, আম্বিয়ায়ে কেরামের লাইনে চলো, আউলিয়ায়ে কেরামের লাইনে চলো, পারো না, শয়তানের ধোকায় পড়ে আছো, আল্লাহর কাছে তৌফিক চাও। হে আল্লাহ, আজকে থেকে আর শয়তানের পথে চলবো না, নামাজ সারবো না, নবীর সুন্নতের আমল ব্যতিরেকে চলবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করে দোয়া নিব, আলেম ওলামাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো, কারো বিরোধিতা করবো না। মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ,
মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জমানায় আখেরাতের কিছু সম্বল সঞ্চয় করার নিয়তে আখেরাতের বাজারে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মোবাইল সকলেই বন্ধ করে দেন, মোবাইলের পেছনে সময় দিয়ে ওয়াজের কষ্টে করে আসার এই বরকত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যারা মোবাইল নিয়ে ব্যস্ত তারা এই ওয়াজের বরকত থেকে বঞ্চিত। নবীজির নামে দরুদ পড়া কি পরিমাণ গুনাহ আপনাদের এলাকায়? কি হয়, গুনাহ পড়লেন না কেন? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, একবার, সাথে সাথে তিনটা পুরস্কার, দশটা গুণা মাফ হয়ে যাবে, দশটা নেক যোগ হয়ে যাবে, আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে। অতএব রসুলের দরুদ সব সময় পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে, শুয়ে আছেন দরুদ পড়েন, বসে আছেন পড়তে থাকেন, দাঁড়িয়ে আছেন প্রত্যেক পড়তে থাকেন দরুদ। কোনো সময়ের সাথে এবং কোনো অবস্থার সাথে নির্দিষ্ট না যে এই সময় পড়তে হবে, এই অবস্থায় পড়তে হবে। যখন সুযোগ পাইবেন, যে অবস্থায় থাকবেন, ওই অবস্থায় দরুদ পড়বেন। যত পড়বেন ততই রসুলের রুহানি ফায়েজ ও বারাকাত পেয়ে যাবে। দীর্ঘ কথা নয়, সংক্ষিপ্ত কিছু কথার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। সকলের পরিচিত একটি আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, এই দোয়াটা কখন পড়ে, খানার আগে না পড়ে? জীবনের শেষ বিদায়ের এই শেষ আওয়াজ। এই সংক্ষিপ্ত আয়াতে আল্লাহ অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, হে আদমের সন্তানেরা, ডাইরেক্ট সরাসরি আদম, ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে আওলাদে আদম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার ওই মাটির গর্ভে নিয়ে যাওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে ওই মাটির গর্ভ থেকে পুনরুত্থান করা হবে, আল্লাহর আদালতে হাজির করা হবে। হাদিসের মধ্যে রসুল বলেন, আর দুনিয়ায় মিয়া, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির,
দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেদিন বেঈমানের জন্য বালাখানা। মুমিনের জন্য দুনিয়া অশান্তির বেড়াজাল, বেঈমানের জন্য শান্তির জায়গা। দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়াতে কষ্ট মৃত্যুর পরে শান্তি মুমিনের জন্য। আল্লাহ বলেন, আমি মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, মাটির গর্ভে আবার নিয়ে যাব। তিন নাম্বার, ওই মাটির গর্ভ থেকে আবার হাসরের মাঠে উঠাবো। তিনটা সংকেত দিলেন গোটা জগতের মানুষকে, যেই ধর্মেই থাকো না কেন, এই তিনটা সংকেত ফলো করো। আল্লাহ কি বুঝাতে চাইলেন? মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই কথা দিয়ে তোমাদেরকে বুঝাতে চাই, তোমরা মাটির তৈরি, মাটি নিচু, পায়ের নিচে থাকে, অথচ তোমাদের মর্যাদা সবার থেকে উপরে দিয়েছে। কি পরিমাণ নূরের তৈরি ফেরেশতা এই পরিমাণ সম্মানিত না, তুমি মাটির তৈরি মানুষ যে সম্মানিত। আগুনের তৈরি জিন্নাত শয়তান এরাও এই পরিমাণ মর্যাদার আসনে বসতে পারেনি, মানুষ যেই পরিমাণ সম্মানের জায়গায় আছে। এক কথায়, আল্লাহর সব মখলুকাতের মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইনসান, আওলাদে আদম এরাই হল সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ। অথচ তোমাকে বানানো হয়েছে মাটি দ্বারা। কোন আয়াতে বলা হয়েছে নাপাক পানি নুতফা দ্বারা? কোন কখনো বলা হয়েছে জমাট রক্ত থেকে? সব কথার নির্যাস হলো মানুষ মাটির তৈরি, সেটা সরাসরি হোক, প্রত্যক্ষ বা পরোক্ষ। মাটির তৈরি মানুষ, মাটি থাকে সবার নিচে, কিন্তু তুমি মাটির তৈরি মানুষটার মর্যাদা সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا دیکھ جا قرآن میں آئے محترم مصطفیٰ کی امت خیر الامام সারা জগতের মধ্যে মানুষ বড় দামি। কেমন দামি বলে? মানুষের মতো দামি জগতে আর কিছুই নাই। এই মানুষের এত দাম, আবার আল্লাহ বলেন এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চিত ইনসান আল্লাহর বড় অকৃতজ্ঞ বান্দা, আল্লাহর নুন খায় কিন্তু আল্লাহর গুণ গায় না। এ কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে বলে কি অবস্থায় যাবে মানুষ হইয়া আল্লাহ বলেন না এরা চতুষ্পদ জন্তু কুকুর শূকর থেকেও এরা নিকৃষ্ট নির্ভেজাল কোরআন নির্ভুল কোরআন কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর বানানো কোরআন মাখলুক না এটা আল্লাহর কথা কোরআন আল্লাহ দেখায় না ওই কোরআনে আল্লাহ বলেছেন মানুষের মতো যেমন দামি কেউ নাই আবার এই মানুষের মতো খারাপ কেউ নাই বলে কেমন খারাপ বলে কুকুরের মতো চতুষ্পদ জন্তুর মতো বলে না না তার থেকেও খারাপ আরে মাটির মানুষ তোমার এত দাম মাটি তৈরি মানুষটার এত দাম এই মাটির মানুষ এত দামি এই কথাটা মেনে নিতে পারে না ইবলিস ইবলিস বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর আদমরে মাটির দ্বারা বানিয়েছেন মাটির গতি নিচে আগুনের গতি উপরে আমি নিচু হব কেন আদম আমাকে সেজদা করবে আমি কেন আদমরে করব আল্লাহ বলেন এরে শয়তান মরদুদ গোলামের কাজ হলো মালিকের হুকুম মতো চলা প্রস্ত করাই হলো চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি প্রশ্ন নাই বলেছি সেজদা করবি এরপর তুই যুক্তি দিলি ফখরুজ বের হয়ে যা চিরস্থায়ী তোকে জাহান্নামী বানায় দিলাম অথচ ইবলিস আল্লাহর কাছে কত প্রিয় এই ইকো কমান না কেন এমন কোন জায়গা নাই জমিনে ইবলিস আল্লাহর মহাব্বতে সিজদা করে নাই এমন আসমানের মধ্যে কোন জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করেনি আল্লাহ খুশি হইয়া ইবলিসের ইবাদতের দিকে মহাব্বতের নজরে এর লকব দিয়েছেন টাইটেল দিয়েছিলেন তুমি শ্রেষ্ঠ ওলি আবার আল্লাহ তার ইবাদতে খুশি হইয়া বললেন তুমি শ্রেষ্ঠ আবেদ তুমি খাজেন তুমি আরেফ তুমি বুজুর্গ এত বড় ইবাদত করার পর শুধু একটা জায়গায় শুধুমাত্র হুকুমটারে অমান্য করলেন যুক্তির ব্যানারে গায়ের জোরে না যুক্তির ব্যানারে গায়ের জোরেও না যে মানি না এরকমও না ও আল্লাহ যুক্তি তো এরকম কয় না আমি আগুনের তৈরি আগুনের গতি উঁচু মাটির তৈরি আদম নিচু আমি সেখানে কেন ও আমাকে সেজদা করো তা যুক্তির ব্যানারে আল্লাহর আদেশটাকে না মানার জন্য সে প্রস্তুতি নিল আল্লাহ বললেন মালিকের হুকুম মতো গোলাম চলবে এটাই কথা তুই প্রশ্ন কেন করলি তোর জিন্দেগির মহাব্বতের রশি কেটে দিলাম চিরস্থায়ী জাহান্নাম তাহলে মাটির তৈরি মানুষ আল্লাহর কাছে বড় দামি নূরের তৈরি ফেরেশতা দামি না এই মাটির তৈরি দামি মানুষটা আল্লাহর কাছে এত দামি মানতে পারে নাই ইবলিস কে মানতে পারে নাই ইবলিস মাটির তৈরি আবার সম্মানিত হয় কেমনে আল্লাহ কয় এমনি আমি কইছি সম্মানিত এটা মেনে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না
মাটির তৈরি বস্তুটাই আমি সম্মানের পাত্র বানিয়েছি সৃষ্টির শ্রেষ্ঠ অতএব মানলে তুমি আমি আল্লাহর বান্দা আমার প্রিয় মানুষ না মানলে তুমি আমার আল্লাহর দুশমন তোমার জন্য জাহান্নাম কোনো যুক্তি টুকতি নাই কোনো যুক্তি নাই গাদ্দারি নাই আল্লাহ বলছেন মাটির তৈরি মানুষ দামি মেনে নেওয়ার নাম গোলামি প্রশ্ন করে যুক্তি দিয়ে এটারে কুরআনের নাম বেদদুবিয়ার গাদ্দারি কোন ঘুরানো যাবে না যুক্তি দেওয়া যাবে না আল্লাহ কইছে মাটির সৃষ্টি আল্লাহর কাছে দামি নূরের তৈরির সৃষ্টি আল্লাহর কাছে কি না দামি না এটা কি কোনো গোপন ইন্ডিয়ার কথা না কোরআন হাদিসের কথা এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার কি আপনার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন কেন আপনারা এটারে যুক্তি টুক্তি দিয়ে ডান বাম করার কি প্রয়োজন হ্যাঁ কারো যদি যুক্তির বিশাল গোডাউন থাকে তো আলেম ওলামা নিয়ে বসবেন দরজা আটকায় ইচ্ছা রকম কোরআন হাদিস দিয়ে যত তর্ক বিতর্ক আপোষে করবেন সাধারণ মানুষের সামনে কেন সাধারণ মানুষকে বিপাকে আর বিভ্রান্তে ফালান কেন যারা ফালায় তাদেরকে বলছি আমরা ফালাইছি আপনাদের বিপদে আপনারা ইচ্ছা করে পড়েন না জন ফালাইছি সুযোগ পেয়ে আপনি একটু ধাক্কা দিছেন যে পড়ি জন হুজুরে ফালাইতে চাই পড়ি আল্লাহ হেদায়াত দান করেন আমাদের সবাইকে আমিন আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনিও মা আমেনার গর্ভ থেকে জমিনের মধ্যে আসছেন বাবা আব্দুল্লাহর ঔরসে তিনি খানা খেয়েছেন তিনি বিবাহ করেছেন সন্তানাদি হয়েছে তিনি বাজার করেছেন তিনি রাতের বেলা ঘুমিয়েছেন বাথরুমও করেছেন নবীজির দুহাত দু চোখ মোবারক মাথা চুল কান নাক মোবারক মানুষের মতো দেহ মোবারক সব কিছুই নবীজির মানুষের মতোই সব ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেইভাবেই বানিয়েছেন এই আকীদা অন্তরে রাখতে হবে আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবীর আদর্শ সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ এই কথা মেনে নবীর সুন্নাত মানো তর্ক পরে করো নবীর সুন্নতের টুপি মাথায় দাও নবীর আদর্শের দাড়িটা লম্বা করো নবীর আদর্শ মতে পাঁচ বেলার নামাজ পড়ো নবীর আদর্শ মতো আঙ্গুলের নখগুলো কাটো আর রাখো নবীর আদর্শের মতো পোশাক পরো এরপরে যদি কোনো একদিন তোমার অন্তরে প্রশ্ন জাগে নবী কিসের তৈরি সেটা ভিন্ন কথা নবীর আদর্শ বাদ দিয়া ওই বাজে প্রশ্ন এটা গাদ্দারির কথা তুমি নামাজ পড়ো না নবীর আদর্শের টুপি রাখো না সুদ খাও ঘুষ খাও দাড়ি কাটো বেপর্দায় চলো তোমারে কে জানতে গেছে নবী কিসের তৈরি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে টানাটানি এ সমস্ত শুধু অতি চালাক আসল কাজের খবর নাই আকামের দোয়ানদারি লয়ে বয়ে রয়েছে পাঁচক্ত নামাজ পড়োনি এই জব ঠিক করো আল্লাহ জিগাইব পাঁচক্ত নামাজ পড়ছনি নবীর সুন্নাত অনুযায়ী চলছনি আল্লাহ জিগাইব না শর্মনায় গেছনি আল্লাহ জিজ্ঞেস করবেন না তাবলিগে গেছনি আল্লাহ জিগাইবেন নবীর তরিকা মতো চলছনি মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটির থেকে সৃষ্টি করেছি রে মানুষ মানুষ বড় দামি মাটির তৈরি সৃষ্টি বড় দামি তুমি এত নিচু অতছো তোমাকে উঁচু বানায় দিলাম ওয়াত্তিনি ওয়াজ জাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আমি আল্লাহ ইনসানকে সুন্দর করে বানিয়েছি বলে কেমন সুন্দর এই মানুষটার মতো সুন্দর আর কিছু আমি আল্লাহ বানাই নাই এক মায়ের গর্ভে 10টা সন্তান 5টা সন্তান মেয়ে 5টা ছেলে তাকায় দেখ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই তাকিয়ে দেখো একজনের কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো কণ্ঠের মিল নাই এমন সুন্দর চেহারা লোকটা কালো কিন্তু চেহারাটা এত ভালো দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় চেহারাটা বেশি ভালো না কিন্তু কণ্ঠের আওয়াজ মনটা কেড়ে চেহারাটা সুন্দর না তবে তার হাতের নিপুণ কারিগর দেখে কারিগরি দেখে মানুষের মন ভোলায় দেয় আল্লাহ বলেন মানুষ এত সুন্দর আসমানও এত সুন্দর না জমিন এত সুন্দর না মানুষটা যত সুন্দর সূর্যটাও এত সুন্দর না মানুষ যত সুন্দর চাঁদ এত সুন্দর না মানুষ যত সুন্দর এ কারণে এই সুন্দর পৃথিবী সুন্দর সূর্য সুন্দর আসমান সুন্দর জমিন আর সুন্দর চাঁদ এই সুন্দর মানুষের গোলামি করতে বাধ্য মাটির তৈরি মানুষ দেখ এই মাটি দিয়ে তাকায় দেখ মাটি কত অত্যাচার সহ্য করে নেয় কেউ কাউকে কিছু বলে না আমি আল্লাহ বুঝাইতে চাই এই মাটির মানুষ মাটির মতো ধৈর্য ধারণ কর হাজারো বিপদ আসবে কোনো আওয়াজ দিবি না এক জমিনের 13 বার বিক্রি করেছে জাল দলিল দিয়া হাজী সাহেব এই মোবাইল বন্ধ করো না গায় এরে নবীর আশেক এক জমিন বিক্রি করেছে জাল দলিল দিয়া কয়বার 13 বার কে হাজী সাহেব আল্লাহর জমিন এইভাবে জমিনের সাথে গাদ্দারি করলো জমিন কিছুই বলল না যুবক একটু কান লাগায় শুনে নাও জমিনের কোন জায়গায় কোন গাছের গোড়ায় বসিয়া মেয়েদের নিয়ে আড্ডা করেছ মাটি সাক্ষী হইয়া আছে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে মাটি যদি একটু গরম হয়ে যাইতো ওখানেই তোরে গ্রাস করে ফেলতো সেই ক্ষমতা মাটির আল্লাহ দিতে পারে কি পারে না আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই রাস্তা আটকে রাখছেন কেন গাড়ি চলাচলের রাস্তা ক্লিয়ার করেন নাল মোনাজাত দিয়ে দেন তাড়াতাড়ি গাড়ির রাস্তা ক্লিয়ার করেন ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন দ্রুত মুসলমান হিসাবে কাউকে কষ্ট দেওয়া হারাম অতএব জরুরতে যে যেখানে যাচ্ছে তার পথে বাধা হয়ে দাঁড়াবেন না রাস্তার মানুষগুলো সাইড হয়ে যান গাড়ি চলতে কোনো বিঘ্নতা যেন না হয় এই এরা ওটে যায় কই গাড়ি ঠিক করতে যায় কবে যে লজ্জা হবে আল্লাহই ভালো জানে হায় হায় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের ময়দানে জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে দার কিয়ামত ই জমি দার নেকবত
কে যে না দি দাগাবহি আপনার আজকে এখানে বয়ানে বসছেন এই মাটি কিয়ামতের ময়দানে আপনার সাক্ষ্য হয়ে যাবে আবার যারা মাটির মধ্যে বসিয়া অন্যায় কাজ করেছেন ওই মাটি আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে হাশরের ময়দানে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা কিয়ামতের দিন খবর বলে দিবে এই মাটি পালায় যাবেন কই মুহাম্মাদের উম্মত হইয়া বাইসে গেলেন নাইলে কত কপালে দুর্গতি ছিল অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে জাগায় চেহারাটা পাল্টায় যাইত কারো চেহারা বানরের মতো শুকরের মতো হয়ে যাইত কিন্তু ওই উম্মতের থেকে বাঙালি মুহাম্মাদের উম্মতেরা কম অন্যায় করো না এরপরও চেহারা কেন তেল তেল করে মুহাম্মাদের উম্মত হওয়ার বরকতে কিন্তু কপাল বড় খারাপ যেই মুহাম্মাদের উম্মত হওয়ার বরকতে চেহারার মধ্যে আসর আসে নাই বড় দুঃখ সেই মুহাম্মাদের উম্মতেরা চিনে না যদি সেই নবীকে চিনতিরে যুবক তাহলে তুই সেলুনের মধ্যে ঢুকিয়া নবীর কলিজায় আঘাত দেওয়ার মতো দাড়ি কাটার মতো গুনায় লিপ্ত হতে পারতি না সুদ খাইয়া নিজের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে আছো কি পরিমাণ তুই সুসন্তান যে মায়ের সাথে জিনা করার গুনা কান্দে নিয়ে দড়াও কি পরিমাণ সুসন্তান তুমি যে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনা কাঁধে নিয়ে দৌড়াচ্ছ সুদের সাথে জড়িত হইয়া এটা হলো সব থেকে ছোট গুনা উফরের কত ফিদা নামাজ হবে না রোজা হবে না দশতলা মসজিদ বানাবা সওয়াব হবে না দান করবা সওয়াব হবে না হজ করবা কবুল হবে না যাকাত দিবা কবুল হবে না এরে আল্লাহর বান্দা মোনাজাত দিবা কোনো মোনাজাত কবুল হবে না তওবা না করে যদি কবরে যাও চিরস্থায়ী জাহান্নামী আমার বাবার কথা আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন কয় শ্রেণীর দুই শ্রেণীর শুনবেন মন খারাপ হয়ে যাব না দুই শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন কে আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি আছেন তো নমরুদ্দ একটু চেষ্টা করছিল যে আল্লাহরে বাইরেই ফেলাম একেবারে গুলি টুলি নিয়ে তীর ধনুক নিয়ে রেডি হায় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আই মুমিনের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো সুদের থেকে নিজেকে বাঁচাও যদি আর পরো না ফিরো রেডি হও আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব সুদ কর রেডি হয়ে যা আর এক ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা দিছেন বুখারী শরীফের মধ্যে আছে ও নবী উম্মতের জানায় দেন আমার ওলি আমার আউলিয়া আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব মুরাদনগরের মুসলমান আল্লাহ ওয়ালা লাগে না আউলিয়া কেরাম লাগে না ওলি আল্লাহ লাগে না যারা বলে ওলামা লাগে না আল্লাহ মাফ করেন আল্লাহ না যদি একবার রাগ করিয়া বলে বান্দা তোর মতো বেদ্ধ আমারে লাগবে না নবীও যদি বলে তোমার মতো গাদ্ধার উম্মত আমার লাগবে না কি উপায় হবে চিন্তা করো তুমি গায়ের জোরে বলেছো আমার কোনো পীর লাগে না তাবলীগ লাগে না আলেম লাগে না আমি নিজে নিজেই চলতে পারবো ওরে সাহাবায়ে কেরাম নিজে নিজে চলতে পারেন নাই এমন কি আমার নবীও নিজে নিজে চলেন না আমার আল্লাহ নবীকে যেদিকে চালায় আমার নবী সেদিকেই চলে নবী একা একা চলেন না
নবী আল্লাহর ইশারা ছাড়া কিছু বলেন না সাহাবায়ে কেরামও তেমন কোরআন আছে হাদিস আছে এরপরও মন মতো চলেন না নবীর পেছনে পেছনে দৌড়ায় নবীর দরবারে বসে থাকে খানারও টাইম যায় ঘুমেরও টাইম যায় আমার নবীর সোহবতের থেকে দূরে সরেন না আমার নবী কেমনে বসেন এভাবে বসতে হবে আমার নবী কেমনে নামাজ পড়েন সাহাবায়ে কেরাম দেখে আর অনুকরণ করেন আবার সাহাবায়ে কেরামের পর তাবিনরাও মন গড়া চলেন না তাদেরও কোরআন আছে হাদিস আছে এরপরও তারা নবীর সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামদের দেখে দেখে অনুসরণ করতেছিলেন এইভাবে সবাই আমল করে আমরা আমল করি আহলে হক উলামায়ে কেরামদের দেখে দেখে অতএব যারা বলবে আমার কাউকে লাগে না আলেম লাগে না মুরব্বি লাগে না এর মতো মন্ড মূর্খ জগতে আর কেউ হতে পারে না মাযহাব লাগবে না আবু হানিফারে লাগবে না কোন আল্লাহওয়ালা লাগবে না আলেম ওলামা লাগবে না এই সমস্ত বাজে কথা নিয়ে মানুষ ধ্বংসের দিকে পিসপা হচ্ছে কোনো খবর নাই সতর্ক করলাম এতেও উল্টা সমালোচনা কর আর কি কয় গীবত করা হারাম হুজুর কেন গীবত করে তো হুজুর গীবত কেন করে গীবত করা হারাম তুমি জানো হুজুর জানে না জানার পরও কেন করে সেই মাসালা তার জানা নাই তুমি ফন্ডিতি করো কেন মিনহা খলকনাকুম এক নাম্বার সিগনাল মাটির তৈরি মানুষ নিচু জায়গার মানুষগুলো আমি উঁচু করে দিলাম আকৃতিতে সুন্দর আমি আল্লাহ জ্ঞান দিলাম সর্বোচ্চ জ্ঞান মর্যাদা দিলাম অনেক উপরে শক্তির দিক দিয়ে দেই নাই আমি আল্লাহ মহব্বতের কারণে দিয়েছি আয় মানুষ মাটির তৈরি মানুষ তুই মাটির দিকে তাকায় দেখ এই মাটির উপরে কত অত্যাচার হচ্ছে মাটি কিছুই কাউকে বলে না এই বান্দা তুই মাটির তৈরি মানুষ মাটির চরিত্রটা তোর মধ্যে তুই ভেতরে নিয়ে আনে তোর জীবন ধন্য হবে জগৎ বিখ্যাত অলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই এত বড় জবরদস্ত কুতুবুল আলাম এত বড় আল্লাহওয়ালা তারা সুন্নতের বিপরীত লাইনে কোনো আমল করেননি এই শিবলি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে একদিন চলছেন হঠাৎ ক্লান্ত অবস্থায় গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়ে বসলেন আল্লাহর কুদরতের কারিশমা গাছ মানুষের মতো আওয়াজ দিয়া শিবলিকে বলে রে শিবলি জীবনে যদি কামিয়াবির দরজায় পৌঁছতে চাও আমি গাছের মধ্যে আদর্শ আছে গ্রহণ করে নাও এবার বলবেন না আমি কাফের হয়ে গেছি গাছে বলে কথা কয় এটা কেমনে এটা এমনি অনেক জিনিস এমনি হয় আল্লাহর কুদরত আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব করতে পারেন আমার আল্লাহ যেটা জীবনেও সম্ভব নয় আমার আল্লাহ সম্ভব করতে পারেন এই বিশ্বাস থাকলে ইমানদার অবিশ্বাস করলে তাজা বেঈমান গাছ কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারেন জমিন চলতে পারে না আল্লাহর কুদরতে চলেন মায়ের কোলের বাচ্চাটা কাম্মু বলে ডাকতে পারে না সেই বাচ্চা মানুষের মতো বড় মানুষের মতো কথা বলেন কেন বলে আল্লাহর কুদরত বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে বেঈমান শিবলি আমার মতো চরিত্রটা ভেতরে ঢুকাইয়া নাও জীবনের কামিয়াবির দরজায় পৌঁছে যাবে বলে কি একটু শোনাও বলে এক নাম্বার একটু তাকায় দেখ আমার শরীরের মধ্যে কত আঘাতের উপরে আঘাত যার কোনো কাজ নাই সেও একটা লাঠি দিয়ে আঘাত করে
কিন্তু আমি এত আঘাত সহ্য করার পরে কাউকে কিছু বলি নাই, বরং বিনিময়ে ধৈর্য ধারণ করে ভিটামিন ফল বান্দাদের উপহার দিতেছি। এত অত্যাচার সহ্য করার পরে আল্লাহর বান্দাদেরকে আমি ফল উপহার দেই। শিবলি বলে আলহামদুলিল্লাহ, তোমার মধ্যে এত ধৈর্য এত ইস্তেকামতের গুণ আছে, আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি আমিও তোমার এই গুণটা নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله قدرتر نظر ديتك دخين كت علماء كرام كت مربي راحت تلسين কত ছাত্র ভাই কত যুবক ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ পবিত্র জীবনটাকে শয়তানের ধোকায় পড়ে নষ্ট করে ফেলেছি, গুনাহ করি আমার আজকে জীবনটা নষ্ট করেছি রে আল্লাহ, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ রহমান নামের বরকতে মেহরবানি করে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন, আজকের এই আয়োজন কবুল করে নেন, টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ মেহরবানি করে আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আখেরাতের মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ, আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন, উলামায়ে আহলে হককে এক বানায় দেন। আয় আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ বাংলাদেশের সব মানুষ দিনদার বানায় দেন, সরকার বাহাদুর জনপ্রতিনিধির দায়িত্ব পালনকারী প্রশাসনে যারা আছে সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ কথার ভেতরে আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, আওয়াজের ভিতরে ইখলাস ও রুহানিয়াত দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেক মা বোনকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ শয়তানের ধোকার থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, গাইবি খাজানা থেকে যত প্রয়োজন মিটায় দেন, হালাল বরকতির রিজিক দান করেন, হালাল বরকতির রিজিক দান করেন, হালাল ভাবে বরকতির রিজিক দান করেন। আয় আল্লাহ
পরমখাফিকির থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইজ্জতের মাকাম বাড়ায় দেন, ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন, আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত প্রোগ্রামগুলো আহলে হকের কামিয়াবির সাথে মেহরবানি করে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ উম্মতের মোহাব্বত আমাদের দান করেন, যা প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নফসের ধোকা শয়তানের ধোকার থেকে হেফাজত করেন, ওলামায় আহলে হকের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ওলামায় আহলে হকের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ বাইতুল্লাহর গিলাপ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ঘরে ঘরে নেককার সন্তান দান করেন, অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সমস্ত হায়রানি পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। برحمتك يا أرحم الراحمين.